সারা দেশে দলীয় প্রতীকে নির্বাচন হলেও গোপালগঞ্জ পৌরসভায় হবে উন্মুক্ত নির্বাচন। জমজমাট এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রস্তুত প্রার্থীরা। দলীয় প্রতীক ছাড়া উন্মুক্ত নির্বাচন, প্রার্থীরাও দিচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এমন আমেজে জমে উঠেছে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নে নানা প্রতিশ্রুতি। ইনশাল্লাহ আমি এই গোপালগঞ্জকে একটা নতুন শহর হিসেবে উপহার দিতে চাই, যেখানে থাকবে না কোনো ধুলাবালির দুর্গন্ধ, পানির সংকট, বিদ্যুতের সংকট। পৌরসভার যে নাগরিক সুবিধাগুলি আছে, বিগত পরিষদগুলো সেই সুযোগ সুবিধা 100% নিশ্চিত করতে পারে নাই। আমি তাদের চেয়ে ভালো নাগরিক সুবিধা সুযোগ সুবিধা নিশ্চিত করব, এটা আমি বিশ্বাস করি। জেলা আওয়ামী লীগ বলছে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলেও মেয়র প্রার্থী শেখ রকিবের পক্ষে রয়েছে দলীয় সমর্থন, তার পক্ষে প্রচারণাও চালানো হচ্ছে। আমাদের শেখ রকিবের পক্ষে আজকে আমরা প্রতিষ্ঠা করছি, তার চায় পরে কিছু নাই, তার লোভ নেই। আজকে তাকে যদি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা আজকে তার প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। যদিও দলীয় সমর্থন যাকেই দেয়া হোক, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেওয়ার কথা জানালেন ভোটাররা। আমাদের কথা যারা দাবি দেওয়া আমাদের মানবে, তাদেরকে আমরা নির্বাচিত করব। যারা সৎ নিষ্ঠাবান হয়ে পৌরবাসীর উন্নয়ন করবে, সেরকম মেয়রই আমরা প্রত্যাশা করতেছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য যে যে ধরনের প্রস্তুতি দরকার, সকল ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে এবং সেটা আগামী 15 জুন গোপালগঞ্জবাসী দেখতে পাবে। গোপালগঞ্জ পৌরসভায় প্রথমবারের মতো ভোট হবে ইভিএমে। রাজীব আহমেদ রাজু, চ্যানেল 24, গোপালগঞ্জ। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।